আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শঙ্করচন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে ধর্মগ্রন্থ বলা হয়। আমরা এও জানি যে ইতিহাস যেন পড়তে যায় তাহলে আমরা দেখব যে ইতিপূর্বে যেই ঘটনাগুলি ঘটে গেছে সে সম্বন্ধে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল বই ভূগোল সম্বন্ধে আলোচনা করা হয়েছে, বাংলা বই বাংলা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অনুরূপ ধর্ম সম্বন্ধে যেখানে আলোচনা করা হয়েছে যেখানে জীবনের কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ধর্মগ্রন্থ। তা আমরা জানি হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে যথাক্রমে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভগবদ্গীতা, পুরাণ, এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। তো আজকে আমি তোমাদের এই ধর্মগ্রন্থ বিষয় নিয়ে আলোচনা করব। তখন এই ধর্মগ্রন্থের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে বেদ, বেদ এখন আমি এখন বেদ সম্বন্ধে আলোচনা করব। তোমরা দেখো, তোমরা এখন তোমাদের বই বাই করতে পারো, তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বই। দেখো বেদ হচ্ছে 10। এখন দেখো এই আজকে আমি এখন এই বেদ সম্বন্ধে আলোচনা করব। বেদ হচ্ছে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। এই বেদ সৃষ্ট নয়, এই বেদ হচ্ছে দৃষ্ট। বেদ মানে জ্ঞান। বেদ হচ্ছে চার প্রকার, যথাক্রমে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদ চার প্রকার। প্রথমে বেদ ছিল অবিভক্ত, পরবর্তীতে মহর্ষি কৃষ্ণ বৈবাহন ব্যাসদেবাসী বেদকে চারটি ভাগে বিভক্ত করেন, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই কারণে তার নাম ছিল মহর্ষি কৃষ্ণ দৈবাহন। পরবর্তীতে সে বেদকে বিভক্ত করার কারণে তার নাম হয় মহর্ষি কৃষ্ণ দৈবাহন ব্যাসদেব। এই বেদ চার প্রকার। এই এই বেদ হচ্ছে এখন এখানে একটা কথা থেকে যায়, গভীর সাধনা নিমগ্ন মহাকে বলা হয় ধ্যান। হ্যাঁ, এখন যারা সত্য জ্ঞান এবং সৃষ্টি ও স্রষ্টার মাহাত্ম রূপ দেবেন তাদের বলা হতো ঋষি। বেদের ঋষিদের ধ্যানে বা পবিত্র জ্ঞান। এই বেদ কোনো পুরুষ বা ব্যক্তি রচনা করেননি, এই কারণে বেদকে বলা হয় আবার অপরেশীয়, কারণ কোনো পুরুষ বা ব্যক্তি এই বেদকে রচনা করেননি। এখন বেদ গেল, এরপরে আমরা আসবো, এরপরে আমি মহাভারত সম্বন্ধে আলোচনা করব। মহাভারত, তোমরা এই যে এই গ্রন্থটি দেখতে পাচ্ছ, এই গ্রন্থটি হচ্ছে মহাভারত। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এই গ্রন্থটি হচ্ছে মহাভারত। এই গ্রন্থটিকে নিচে লেখা রয়েছে মহাভারত হচ্ছে কৃষ্ণ দৈবাহন ব্যাসদেবকৃত হচ্ছে এই মহাভারত। আমরা জানি এই মহাভারতে সমস্ত সমগ্র ভারত সম্বন্ধে লেখা রয়েছে। এখন এই এই মহাভারতের একটি অংশ হচ্ছে শ্রীমদ্ভগবত গীতা। এই মহাভারতে একটি অংশ শ্রীমদ্ভগবত গীতা। হ্যাঁ, এখন আমি এর পরবর্তী তোমাদের আমি এখন শ্রীমদ্ভগবত গীতা সম্বন্ধে একটু আলোচনা করব। তোমরা একটু দেখো শ্রীমদ্ভগবত গীতা, শ্রীমদ্ভগবত গীতা, শ্রী মদ ভগ শ্রীমদ্ভগবত ভগবত গীতা, শ্রীমদ্ভগবত গীতা। দেখো এই শ্রীমদ্ভগবত গীতা, আমার কথা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা হচ্ছে যে শ্রীমদ্ভগবত গীতা, গীতাকে শ্রীমদ্ভগবত গীতা কেন বলা হয় প্রথমে আমরা এই জিনিসটা আলোচনা করব। গীতাকে বলা হয় শ্রীমদ্ভগবত গীতা, আমরা কেন মদ্ভগবত গীতা বললাম? শ্রী তোমরা লিখে দেখো, শ্রীমদ্ ভগবান কর্তৃক, শ্রীমদ্ ভগবান কর্তৃক কথিত বা গীত বলে একে বলা হয় শ্রীমদ্ভগবত গীতা, সংক্ষেপে হচ্ছে গীতা। এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এবং শ্রীমদ্ ভগবান কর্তৃক কথিত বা গীত বলেই এই গীতাকে বলা হয় শ্রীমদ ভগবত গীতা। কারণ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আর যেহেতু এই গীতা হচ্ছে
ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই বলা হবে শ্রীমদ ভগবত গীতা। এখন আমরা এই গীতা সম্বন্ধে বিস্তারিত এখন জানব। গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত, তথা 25 থেকে 42 এই 18টি অধ্যায়ে একত্রিশ শ্রী সংক্ষিপ্ত শ্রীমদ ভগবত গীতা নামে পরিচিত। এখন আমরা এই গীতা সম্বন্ধে একটু জানব। এখন আমরা দেখি গীতাকে বলা হয়, গীতাতে সাত শ্লোক রয়েছে, এই কারণে গীতাকে বলা হয় কি সপ্তশতী। গীতাকে কি বলা হয়? সপ্তশতী বলা হয়। গীতাকে বলা হয় সপ্তশতী, কারণ এতে 700টি শ্লোক রয়েছে। এই গীতা শ্রীমদ মানে শ্রীমদ ভগবান কর্তৃক কথিত গীতা বলে শ্রীমদ ভগবদ গীতা, এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এখন এই গীতাটার আবির্ভাব রহস্যটা সন্ন্যাস আমরা এখন জানব, এই গীতাটা কিভাবে আসলো। আমরা জানি যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে কুরুক্ষেত্রে ওই মাঠে তাই কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলাই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা, ওই উপদেশগুলো হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। আমরা জানি যে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু ছিল দুই ভাই। ধৃতরাষ্ট্র হচ্ছে জন্মান্ধ, সে বড়, পাণ্ডু হচ্ছে ছোট। ধর্মেন্দ্রকে দেওয়া ছিল যে সম্পদের অধিকার বড় ভাইরাই পায়, কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার কারণে সে সম্পদের অধিকার থেকে বিচ্যুতি হয়। পরবর্তীতে দেখা যায় কি সেই সম্পদটি পাণ্ডু পায়। পরবর্তীতে দেখা গেল কি পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির সেই সম্পদের মালিক হবে। পরবর্তীতে দেখা গেল কি এই পঞ্চপাণ্ডব, এখানে পাণ্ডুর ছেলে পঞ্চপাণ্ডব যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, আর ওই পাশে দ্বিতীয়াষ্টি হচ্ছে 100 ছেলে এবং তার একটি মেয়ে, মেয়েটির নাম দুঃশলা। ওখানে হচ্ছে দুজন দুঃশাসন এবং তারা মোড়ে ঘাটে মোড়ে 100 ভাই। এখন ওখানে দুপক্ষের মেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে একটি বাড়াবাড়ি শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয়াষ্টর ছেলক এক কথায় দুর্যোধনের মামা শকুনি এসে তাদের দুপক্ষের মধ্যে একটি পাশা খেলার আয়োজন করে। এই পাশা খেলায় সে চাটুরতা করে পঞ্চপাণ্ডবকে সেখানে হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পর তাদেরকে 12 বছর বনবাস এবং 1 বছর অন্তর্বাসে পাঠানো হয়। অন্তর্বাস হচ্ছে তারা লোকালে আসতে পারবে না এবং তাদের কেউ দেখতে পাবে না, এটা হচ্ছে অন্তর্বাস। পরবর্তীতে তারা 12 বছর বনবাস এবং অন্তর্বাস থাকার পর তারা যখন তাদের রাজ্যে ফিরিয়ে আসে, কিন্তু তাদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না। সর্বশেষ সেখানে ওই জমি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যুদ্ধ হয়ে তখন মানে যুদ্ধের একটা প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ কুরুক্ষেত্র নামক ওই জায়গাটিতে যুদ্ধ শুরু হয় এবং সেখানে অর্জুন পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনের রথের সারথি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। সেখানে রথের সারথি হয়ে সেখানে অর্জুন বলেছিল যে আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করলে আমার জ্যাঠা এবং তার 100 সন্তান, হ্যাঁ, তারা সবাই হয়তো সেখানে মারা যাবে এবং আমাদের কুলপতিরা কুলাঙ্গার হয়ে যাবে। বিদায় সে সেখানে যুদ্ধ করতে অসম্মতি জানালো, কিন্তু পরিণাম মানে অন্যদিকে ঘোরালো। সর্বশেষ সেখানে যুদ্ধ শুরু হলো, অর্জুন যুদ্ধ করবে না। সেখানেই শ্রীকৃষ্ণ ওই অর্জুনকে বারবার জ্ঞান ভক্তি যোগ কর্ম এই 4টি বিষয়ে যে উপদেশগুলো দিয়েছিল সেই উপদেশগুলো হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। তারপরও অর্জুন বলেছিল আমি যুদ্ধ করবো না, সেখানে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, সে বলেছিল সর্বধর্মান পরিত্যজ্যং মমেকং শরণং ভজ অহংতাং সর্ব পাপ মুখ্যে আমি সে মাসু জমার সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে সর্ব সব পাপ তাপ থেকে মুক্ত করিয়া সর্বপ্রদান করিব এবং তুমি নিষ্কামী হয়ে কর্মযোগী হয়ে তুমি কর্ম করো, হ্যাঁ। তখন অর্জুন বলেছিল না তবুও আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করলে এই যে সকল এখানে মানুষ মারা যাবে তার পাপের ভাগ আমাকে হতে হবে। সে তখন তাকে বিশ্বরূপ দর্শন করায়। শ্রীকৃষ্ণদেব স্বয়ং ভগবান সেদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন। সেটা সে অর্জুনকে সেটা সে ওই কুরুক্ষেত্রের নামক জায়গাটাতে সে তাকে সেটা দর্শন করায়। তখন অর্জুন সম্মতি দিল যে ঠিক আছে আমি এখন যুদ্ধ করব। সেখানে যে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ যে 4টি বিষয়ে যে উপদেশগুলো দিয়েছিল এবং গীতা এখানে মোট 18টি অধ্যায় রয়েছে এবং 700 শ্লোক রয়েছে, সেই কুরুক্ষেত্র নামক জায়গাটিতে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশগুলো দিয়েছিল সেটাই হচ্ছে শ্রীমদ্ভগবত গীতা। তো আমরা মোটামুটি গীতা সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা পাইলাম, এখন আমরা যাব মোটামুটি উপনিষদ সম্বন্ধে আমরা একটু ধারণা নিব। উপনিষদ উপনিষদ হচ্ছে উপনিষদ, তোমরা একটু দেখো উপনিষদ উপনিষদ সহজ কোথায়, এই উপনিষদ হচ্ছে গুরুর নিকট বসে যে আমরা শিক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদ হচ্ছে এখানে উপ অর্থ সমীপে এবং নিকটে নিয়ত নিশ্চয় সদ্ধাতুর অর্থ অবস্থান, অর্থাৎ গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান অর্জন করা হয় সেটাকে বলা হয় উপনিষদ। তা আমরা মোটামুটি উপনিষদ সম্বন্ধে মোটামুটি ধারণা পাইলাম। হ্যাঁ, তো এই উপনিষদ হচ্ছে সমস্ত গীতা, সমস্ত উপনিষদ সারবস্তু হচ্ছে আবার গীতা। তা মোটামুটি আমরা উপনিষদ সম্বন্ধে আমরা জানলাম। তো আমরা মোটামুটি এখানে আজকে এই ধর্মগ্রন্থ বিষয়ে আমরা মহাভারত সম্বন্ধে জানলাম, গীতা সম্বন্ধে জানলাম, উপনিষদ সম্বন্ধে জানলাম, এখন পুরাণ, এখন আমরা পুরাণ সম্বন্ধে আর একটু জানতে চাই। পুরাণ পুরাণ আমরা জানি পুরাণ রয়েছে শতাধিক, তার মধ্যে 18টি পুরাণ হচ্ছে তোমার শ্রেষ্ঠ পুরাণ। হ্যাঁ, যথাক্রমে পদ্মপুরাণ, শিবপুরাণ, বরাহ পুরাণ, কুণ্ম পুরাণ, এরকম 18টি পুরাণ রয়েছে। এই পুরাণে তোমার 6টি পুরাণ হচ্ছে, এই 6টি পুরাণ হচ্ছে তোমার শতগুণ, আর 6টি হচ্ছে রজগুণ, আর 6টি পুরাণ হচ্ছে তমগুণের অধিকারী। এই মোট পুরাণ হচ্ছে, এই এই পুরাণগুলোতে বিভিন্ন প্রকার দেবদেবীর কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমরা পুরাণ সম্বন্ধে এইটুকু আর কি ধারণা। তখন আজকে আমরা মোটামুটি ধর্মবন্ধ বিষয়ের মোটামুটি শ্রীমদ্ভগবদ গীতা, মহাভারত হ্যাঁ সম্বন্ধে জানলাম। এবার আমরা একটু রামায়ণ সম্বন্ধে আলোচনা করি। রামায়ণ এখন আমরা এই রামায়ণ সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করতে চাই, রামায়ণে কি আছে, রামায়ণ আছে রাম সীতা লক্ষ্মণ। এত রামায়ণে রামের কোথায় রামায়ণে আছে? এখন এই এই রামায়ণ কি রচনা করলো, রত্নাকর দস্যু থেকে হ্যাঁ সে সাধনার বলে বাল্মীকি মুনি এসে রামায়ণ রচনা করেছেন। রামায়ণ রচিতাকে বাল্মীকি মুনি। হ্যাঁ, রামায়ণে আছে রাম সীতা এবং লক্ষ্মণের কথা এই এই রামায়ণ রয়েছে। তা আমরা মোটামুটি রামায়ণ সম্বন্ধে এর উদাহরণ নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধর্মগ্রন্থ বিষয়ে শ্রীমদ্ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ মানে উপনিষদ সম্বন্ধে মোটামুটি ধারণা পেলাম। তো আজ থেকে আজকে মানে এই পর্যন্তই, আগামী দ্বারা দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।